হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। বর্ণালী এই ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই যে হাতে আমি তেলটা মেখে নিয়েছি, আর এখানে দেখো এঁচো নিয়ে নিয়েছি, একদম গাছ থেকে টাটকা এই পেরে নিয়ে এসে দেখো এখন আঠা ঝরছে। তো একদম গাছ থেকে কেটে আনলাম। তো আমাদের পেছন দিকে গাছ আছে, তো তার গাছ থেকে কেটে নিয়েছি। দেখো আজকে আমি এঁচোড়ে রিং ফ্রাই করে দেখাচ্ছি। রিং ফ্রাইটা খুব ফেমাস হয়ে গেছে, খুব ভালো লেগেছে। তো আমি সেটাই তোমাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি। তো এঁচোড়টাকে আমি ভালো করে ছাড়িয়ে গোল গোল করে রিং রিং কেটে নেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ তোমরা তো জানো আমি একাই ভিডিও করি, তো আর কাটাটা দেখাতে পারছি না, তোমরা তোমাদেরকে কাটার পর দেখাচ্ছি। তো দেখো এখানে হলুদ জল নিয়ে নিয়েছি রাখার জন্য। আর এখানে দেখো এই যে এরকম গোটা গোটা পিস পিস করে নিয়েছি পুরো এঁচোড়টা। দেখো কত সুন্দর পিস পিস করে নিয়েছি একবার এরকম করে। তো এবার এইগুলোকে উপর দিয়ে ছাড়িয়ে নিতে হবে, খুব সহজ। তো দেখো এই যে সবেরই খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে একটা চাকু নিয়ে নিয়েছি, দেখো চাকুটা দিয়ে মি ভিতরের এই যে ভিতরে এটাকে গোল করে কেটে নিয়ে ফিরে আসছি, সবগুলোরই কেটে নিয়ে ফিরে আসছি। দেখো তো দেখো এই যে কত সুন্দর এরকম করে সবগুলোরই আমি গোল করে ছেঁড়া করে নিয়ে ফিরে আসছি। দেখো কত সুন্দর করে নিয়েছি এরকম করে। এবার হলুদ জলে ডুবিয়ে দিতে হবে, এরকম করে সবগুলোই করে নিচ্ছি। তো দেখো এই যে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়েছি, জলেতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই রিংগুলোকে একটা করে ধুয়ে দিয়ে দিয়ে দিচ্ছি। সব সিদ্ধ করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। তো দেখো এঁচোড়ে রিং ফ্রাই করার জন্য এঁচোড়গুলোকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখো ডিম নিয়ে নিয়েছি আমি, একটাই ডিম, এটা ডবল কুসুমওয়ালা ডিম। তো একটাই ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ডিমটার উপরে এবার সব মশলাগুলো দিয়ে দেবো একে একে। নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে সিদ্ধ করা আছে, আর একটু অল্প করে নুন দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দেখা গেছে, এবার চামচ নিয়ে ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেবো। তো দেখো এখানে খুব সুন্দর সব মশলাটা ফাটিয়ে নিয়েছি ডিমের সঙ্গে। এবার এটা এর উপরে ঢেলে দেবো, সবগুলো ভালো করে মাখিয়ে নেবো। দেখো সব ঢেলে দিলাম, এবার হাতটা ধুয়ে নিচ্ছি, হাতটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। সবগুলো এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আর কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো আমি এই যে ব্রেড ক্রাম্স নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এই দুটো একসঙ্গে মিক্স করে নেবো। এটা একটু নুন দিয়ে দিচ্ছি, তো দুটোকে একসঙ্গে মিক্স করে তারপরে এইগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলে ফ্রাই করবো। তো দেখো এই এখানে আমি ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এবার একটা করে নেবো আর ছেড়ে দেবো। তো দেখো একটা রিং নিয়ে নিয়েছি, এই যে ডুবিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছি একটু হোক, তারপরে উল্টাবো। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে, এরকম তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো দেখো এক প্লেটটা উল্টিয়ে দিয়েছি, আবার এই প্লেটটাও লাল করে নিয়ে নেবো। তো দেখো আমি আর একটা নিমচি রিং ডুবে দিচ্ছি। দেখো এটাও এক সাইডে ছেড়ে দিচ্ছি, খুব ছোট কড়াটা, তোমরা বড় কড়া নেবে। তো দুটো একসঙ্গে আমি ছেড়ে দিলাম, এটা হোক। তো দেখো এই যে একটা তুলে নিয়েছি, কত সুন্দর লাল, একদম কত সুন্দর দেখতে লাগছে। দেখো দেখলেই খেতে ইচ্ছে করে, কত সুন্দর লাগছে। তো দেখো এটাও লাল হয়ে গেছে, এটাও নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর এরকম করে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো আমার এই যে এঁচোড়ে রিং ফ্রাই রেডি হয়ে গেছে, ডিপ ফ্রাই। তো কত সুন্দর দেখো দেখতে লাগছে, কত সুন্দর সাজিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি সস দিয়ে দিয়েছি, কিন্তু আমি গরম ভাতের সঙ্গে খাবো, মাংস হয়েছে আজকে রবিবার, তো তার জন্য এইটাও ফ্রাই করে নিয়েছি। তো আমি তো গরম গরম ভাতের সঙ্গে খাবো, তো সস দিয়ে আমি তোমাদেরকে খেয়ে বলছি কিরকম লাগলো। তো দেখো এই যে রিং ফ্রাই বানিয়ে নিয়েছি এঁচোড়ের,
কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর পুরো ঘেমে গেছি, বানিয়েছি এক্ষুনি, আমি খেয়ে দেখছি তোমাদেরকে। আমি সস দিয়ে খাচ্ছি, ভাত দিয়ে তো খাবোই, সস দিয়ে খেয়ে দেখছি কিরকম লাগলো। তো দেখো যে নিয়ে নিয়েছি, খুব সুন্দর, দারুণ। তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাও, এখন তো এজোর পাওয়া যাচ্ছে, গরমকাল পড়ে গেছে, তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও, খুব সুন্দর একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে মাংসের সঙ্গে জমে যাবে। দেখো তো আমি এখানে রেসিপি শেষ করছি, পরের রেসিপি নিয়ে পরে ফিরে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বাড়িতে বানিয়ে খাও।